আজ আপনাদের দেখাতে নিয়ে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল, যা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। দোয়েল চত্বর থেকে খুব সহজেই সলিমুল্লাহ মুসলিম হলে যাওয়া যায়। কেউ যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সলিমুল্লাহ মুসলিম হল দেখতে চান, তাহলে অবশ্যই দোয়েল চত্বরে এসে যে কাউকে বললে আপনাকে দেখিয়ে দেবে। সলিমুল্লাহ মুসলিম হল ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হল। নবাব স্যার খাজা সলিমুল্লাহ বাহাদুরের নামানুসারে এটির নামকরণ করা হয়েছে। এটি 1913 সালের 11 আগস্ট উদ্বোধন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোর মধ্যে সলিমুল্লাহ মুসলিম হল ঐতিহ্যের কারণে একটি বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত। বিখ্যাত এই হলের ইতিহাস নিয়ে সৈয়দ আবুল মকসুদ সলিমুল্লাহ মুসলিম হল নামের একটি বই লিখেছেন। আমরা যদি সলিমুল্লাহ বা সলিমুল্লাহ হলের ইতিহাস জানতে চাই, তাহলে বলা যায় 1912 সালের 27 মে ব্রিটিশ সরকার আবাসিক হল ভিত্তিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়ে নাখান কমিটি গঠন করে মুসলিম শিক্ষার্থীদের নিজস্ব সংস্কৃতি ও ধর্ম বজায় রাখার জন্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের কমিশন একটি হলের সুপারিশ করে। নাখান কমিটির প্রতিবেদন এবং কলকাতা বিশ্ববিদ্যালয় কমিশনের সুপারিশের ভিত্তিতে ব্রিটিশ ভারত সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় বিল প্রস্তুত করে। 1920 সালের 23 মার্চ ভাইসরয় এবং গভর্নর জেনারেল লর্ড রিডিংয়ের সাথে একমত হলে ভারতীয় আইন পরিষদ কর্তৃক এই বিলটি পাস হয়। 1921 সালের 10ই জুলাই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তি শুরু হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় 3টি হল দিয়ে শুরু হয়েছিল। মুসলিম হল, যা সলিমুল্লাহ মুসলিম হল, জগন্নাথ হল এবং ঢাকা হল, পরে নামকরণ হয় ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ হল। মুসলিম হলটি মূলত সচিবালয় হাউসের প্রথম তলায় ছিল। নিচতলার বৃহত্তম কক্ষটি একটি ডাইনিং রুম, রান্নাঘর, সাধারণ ঘর, গ্রন্থাগার এবং অন্যান্য কক্ষে বিভক্ত ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে মুসলিম হল মোট 178 জন আবাসিক এবং সংযুক্ত শিক্ষার্থীদের মধ্যে 75 জন ছাত্রকে রেখেছিল। সহযোগী অধ্যাপক আহমেদ ফজলুর রহমান সলিমুল্লাহ মুসলিম হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ পান। দুজন গৃহ শিক্ষকও নিযুক্ত করা হয়েছিল। ফখরুদ্দিন আহমেদ, যিনি ছাত্রদের তদারকি করেছিলেন, এবং মোহাম্মদ শহীদুল্লাহ ধর্মীয় নির্দেশের দায়িত্বে ছিলেন। 1922 থেকে 23 অধিবেশনে আবাসিক শিক্ষার্থীর সংখ্যা বেড়ে দাঁড়ায় 101। শিক্ষার্থীদের জন্য 8টি অতিরিক্ত কক্ষের ব্যবস্থা করা হয়েছিল। 1932 থেকে 24 অধিবেশনে মুসলিম আবাসিক শিক্ষার্থীর সংখ্যা বেড়ে 127 হয় এবং সচিবালয় হাউসে 61টি কক্ষ বরাদ্দ করা হয়েছিল। যেহেতু নিয়মিতভাবে বাসিন্দাদের সংখ্যা বাড়ছিল, তাই হাউস টিউটর এফ এম রহমান বিশ্ববিদ্যালয়ে উপাচার্যকে একটি চিঠি লিখেছিলেন। তিনি উল্লেখ করেছিলেন যে মুসলিম সম্প্রদায় তাদের জন্য একটি পৃথক হল তৈরি করা উচিত বলে ইচ্ছা পোষণ করেছে। বিশ্ববিদ্যালয় তার মূলধন অনুসারে একটি অংশ ব্যয় করতে রাজি হয়েছে এবং একটি সরকারি ঋণ চেয়েছে। যদি এটি করা হয়, তবে সম্প্রদায়টি কৃতজ্ঞ হবে। এটি হবে একটি সন্তুষ্টিজনক যে মুসলিম যুবক
যারা তাদের প্রজন্মের আসল রক্ষক তাদের জন্য একটি উপযুক্ত ভবন সরবরাহ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে একটি নতুন হল তৈরি করতে সম্মত হয়েছিল এবং একটি ভবন কমিটি গঠন করা হয়েছিল। কমিটি তাদের পরিকল্পনা এবং নকশা করার জন্য স্থপতি গোয়াইখরকে নিয়োগ দেওয়া হয়। 1927 সালে বেঙ্গল সরকার এই পরিকল্পনাটি সম্পাদনের জন্য তহবিল সরবরাহ করে। 1930 থেকে 1931 অধিবেশন চলাকালীন ঠিকাদার মেসার্স মার্টিন অ্যান্ড কো ভবনটি নির্মাণের ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি অর্জন করে। 1931 থেকে 1932 অধিবেশনে সলিমুল্লাহ মুসলিম হলটি সম্পূর্ণ হয়। হলটিতে বর্তমানে 8 শতাধিক শিক্ষার্থী রয়েছে। সলিমুল্লাহ মুসলিম হলের সংস্কারটি নিয়মিতভাবে সম্পন্ন করা হয়। সর্বশেষ ভবনটি 2010 সালে করা হয়। দোতলা ভবনটি দক্ষিণ দিক মুখ করা। এর 4টি শাখা রয়েছে, যার মধ্যে একটি আয়তক্ষেত্রে উঠোন রয়েছে যা উত্তর ও দক্ষিণ মুখে ঢাকা হাটা রাস্তা দিয়ে বিভক্ত। বারান্দাগুলি ভবনের সম্মুখভাগে রয়েছে যা উঠোনের দিকে মুখ করানো। দক্ষিণ শাখার কেন্দ্রে প্রবেশদ্বারে 3টি পয়েন্টযুক্ত খিলান রয়েছে, যার পাশে 2টি বর্গাকার টাওয়ার রয়েছে। প্রতিটির মাথায় একটি কন্দাকার হলুদ টাইল গম্বুজ রয়েছে। ভিডিওটি দর্শক ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি আপনাদের মতামতের ভিত্তিতে এবং ভালোবাসায় টিকে থাকবে আগামী দিনগুলোতে। থ্যাংক ইউ।